গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন আটটা দশ বাজে এই সময় তো উঠে আসলাম বসেছিলাম চা খাওয়া হয়ে গেছে ভীষণ ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে বাইরে বসা যাবে না এমন অবস্থা বাইরে বেরোনো যাচ্ছে না এত ঠান্ডা আর ঠান্ডাও লেগেছে একটু একটু কলাটা বসে যাচ্ছে আর এখনও কেউ ওঠেনি যে বিছানা টিছানা বাগাবো এই সব আমি ভাবলাম যে ব্লগটা শুরু করে দিয়েই জলটা ভরতে যাব জল ভরতে হবে সাড়ে আটটা বাজতে যায় কাজ তো এবারে আছে পর কাজগুলো করতে হবে না দেরি হয়ে যাচ্ছে আর প্রচুর ঠান্ডা পড়েছে এবারে ভীষণ ঠান্ডা হাওয়া চালাচ্ছে খুব রোদে অল্প অল্প করে উঠছে এই আর কি ছেলে তো স্কুলে চলে গেছে সকালেই ছটা চল্লিশে গাড়ি এসেছিল চলে গেছে আর তারপরে এবারে আমি চাটা খেয়ে একটু এক্সারসাইজ করে আগে এক্সারসাইজ করলাম তারপরে চা খেলাম চা খেয়ে দিয়ে বসেছিলাম ঠান্ডার মধ্যে আর কি করব তখন সকাল থেকে এই তারপরে উঠে এসে বললাম না কাজগুলো তো করতে হবে এবার এখন এবার কাজে হাত দেবো চলো পরে আসছি এই বাবা সবাই মাত্র উঠলো বাবাকে এখন বাদামটা দিয়ে দেবো দিয়ে তারপরে একটু পরে চা দেবো আমি এখন জল ভরছি জলটা ভরা হয়ে গেলে বিছানারি ছানাগুলো সব বাগিয়ে নেব বাগিয়ে ঘরগুলো ঝাঁট দেবো বাবা কি খায় দেখি সেই রকম বানাবো চিংড়ির পোলাও টোলাও খায় নাকি মুড়ি খায় নাকি খায় দেখি বাবাকে জিজ্ঞেস করি না চলো জলটা ভরছি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে জল ভরে নিচ্ছি এতগুলো বোতল ধুতে আমার হাতটা পুরো বরফ হয়ে গেলো জলটা এত ঠান্ডা হাত দিতে পারছি না এমন অবস্থা এই যে বোতল ভরা হয়ে গেছে আর চারটে বোতল খালি আছে এগুলো ভরা হয়ে গেলেই তারপরে আমি হচ্ছে বিছানারি ছানাগুলো সব বাগিয়ে নেবো চলো পরে আসছি বিছানাটা ঝেড়ে বাগিয়ে নিয়েছি দেখো এই ঘরটা অনেকক্ষণ সময় গেলো লেপ কম্বল সব ভাঁজ করলাম দিয়ে রাখলাম এই ঘরটাও বাগিয়ে নিয়েছি ঝেড়ে এই কম্বলটা ভাঁজ করে রেখে এসেছি লেপটা বাবার ঘরটাতে রেখে এলাম একটা খাটে রাখলে পুরো খাট ভর্তি হয়ে যায় সেই জন্য এই যে বাবা বসে আছে বাদাম খাওয়া হলো চা খাওয়া হলো এইবার বলছে মুড়ি খাবে বলে বাবা শরীরটা কেমন আছে শরীরটা ভালো আছে বলছে এই মাত্র চান করে আসলাম বন্ধুরা আর খুব ঠান্ডা এত হাওয়া দিচ্ছে আর রোদ বেরিয়েছে কিন্তু রোদের অতটা টেম্পার নেই আর খুব হাওয়া বলে সোয়েটারটা পরে নিলাম এত ঠান্ডা সকালবেলায় চান করা চলো এখন ফুল তুলবো ঠাকুর বাসন ধুব তারপরে ঠাকুর পুজো করবো দেখতে থাকো তোমরা পুজো টুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না চাপিয়ে দিয়েছি আর কি হবে সেই সবজিগুলো সব কেটে নিয়েছি আজকে হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা সেটাই রান্না করব সেই জন্য সব সবজিগুলো কাটছিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম তা এখন জল গরম করতে দিয়েছি জলটা গরম হলে চালটা দিয়ে দেবো তারপরে তোমার সবজিগুলো ভাজব মাংসর জন্য পেঁয়াজ পেঁয়াজগুলো কাটবো সেগুলো কাটা হয়নি সেগুলো কাটব আচ্ছা একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী রেডি করেছি এটা এই যে একটা ভাজা মশলা রেডি করেছি গরম মশলা আর কি গোলমরিচ আছে এলাচ আছে দারচিনি লবঙ্গ এইগুলোকে শুকনো কাঠখোলায় বেজে ভেজে ভেজে নিয়েছি এটা এখন উঁড়িয়ে নেবো আর এই যে সবজি কেটেছি বিমস আর হচ্ছে গাজর এই সবজি দেবো আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি জলটা গরম হতে দিয়েছি জলটা গরম হলে চালটা দিয়ে দেবো ভাতটা আগে ঝড়ঝড়ে করে নিই এই আবার হাঁড়িতে ভাত বসিয়েছি এই যে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম আমার বর এইসব খাবে না সেই জন্য তার জন্য সিম্পল ভাত আর দেখে কিছু একটা করে দেবো ডিমের নমলেটার করে দেবো ডাল ফাল করবো এই আর কি আর মাংসের জন্য এই যে আলু কেটে নিয়েছি আর মাংসটা এখন আমি ধুবো এখন অনেক কাজ বাকি আছে চলো তোমাদের সাথে শেয়ার করবো যখন ইয়েটা করবো মাংসটা রাইসের ভাতটা আমার হয়ে গেছে আর সবজিটা ভাজা করছি সবজিটাও ভাজা হয়ে এসছে এখন রাইসটা ওই সবজিটা মিশিয়ে নেব নুন মিষ্টিটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই যে সবজিটা ভাজা করছি অল্প তেল দিয়ে একটু ইয়ে একটু সাদা তেল দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি মাংসটা যেহেতু একটু তেল দিয়ে করবো সেই জন্য এটা এবারে অল্প তেল দিয়ে আর ভাজতে তো কড়াইটা কুড়ে গেলো কম তেলে ভেজেছি বলে ভাজা হয়ে গেছে এখন আমি ভাতের সাথে এটা মিশিয়ে নেব যে ভাতটা হয়ে গেছে তারা দেখা এই যে ভাত হয়ে গেছে একটু শক্ত রেখেছি মিষ্টিটা দিয়ে দেবো এবার যে যেমন পরিমাণ খাবে মিষ্টি সেরকম পরিমাণ দেবে এটা আবার আমি এইভাবে ইয়ে করে নেব নুনটা যখন ভাতটা ইয়ে করছিলাম তখন একটু দিয়েছিলাম আর একটু হয়তো নুন দিতে হবে হাজরটা দিয়ে দাম আমি তো একটু দিয়ে দেবে হাজর ঠিক অল্প কটা পড়ে আছে দিয়ে দাও মিশিয়ে নিয়েছি দেখো একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর নুনটা আমি দিয়েছিলাম ভাতটা যখন বলছিলাম আর একটু দেখে তারপরে নুনটা দেবো গরম সেই জন্য এরকম লাগছে নাহলে ঝড়ঝড়েই হয়েছে কাজু দিয়ে দেবো কটা দাঁড়া এই যে কাজুগুলো দিয়ে দিচ্ছি আদান আদান যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এবার দিয়ে দেব মিশিয়ে নিয়ে একটু এবার রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি মাংসটা করে নেব মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি মাংস এবং পেঁয়াজটা কিছু কলঙে আগে কিছু দিইনি গরম মশলাটা বেটে দিয়েছি ওই আদা রসুন যখন বাড়ছিলাম তখন বেটে দিয়েছি এই যে ভাজা চলছে এখন আর এই হচ্ছে মাংসটা ধুয়ে রেখেছি দই শেষ হয়ে গেছে দই মাখানো হয়নি আজকে অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে মাংসটা রান্না করছি আর হচ্ছে দেখো রাইসটা ফাইনাল লুকটা দেখো এই যে মশলাগুলো ভাজা হয়ে এসেছে চলো এবারে দিয়ে দিই সব গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা সব দিয়ে কাঁচা লঙ্কা পেতে দিয়েছি ওইগুলো দিয়ে দিই মশলা সব দিয়ে দিয়েছি দেখো এই যে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার কষিয়ে নেবো খুব ভালো করে দিয়ে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে কষাতে থাকি তখন দেখাবো তোমাদেরকে এই যে মাংসটা কষিয়ে নিচ্ছে নিচ্ছি এখন দেখো এই একটু আগে দিলাম এখন হবে এটা আস্তে আস্তে হোক গ্যাসটা সিমে করে দিই তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো চলো রান্না আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা সব পরিষ্কার করে নেবো আর চিকেনটা হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই যে আমার চিকেন কষা আর রাইসটা তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আজকের মেনু ফ্রায়েড রাইস আর চিকেন কষা চলো এখন রান্নাঘরে গ্যাস ট্যাসপুরি একটা পেরিয়েছে পরে আসছি আবার এই যে এখন খেতে বসে পড়েছি এটা বাবার খাবার তাকে দিয়ে চলে আসি বাবাকে তোমার খেতে বসে পড়েছি দাও খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে ভালোই হয়েছে দারুণ লাগছে খেতে অনেকক্ষণ পর আসলাম শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আজকে আর এই একটু আগে ঘুম থেকে উঠে জামা কাপড় সব বাইরে ছিল সেগুলো তুলে নিলাম বাসন কুছালাম আর যেগুলো শুকনো হয়েছিল সেগুলো ভাঁজ করে জায়গায় জিনিস জায়গায় রেখে দিলাম এখন রান্নাঘরে আসলাম চা করবার জন্য চা বসিয়ে দিয়েছি বাবা আর ও চা খাবে আমি চা খাবো না দিয়ে সন্ধ্যে দেখাবো সন্ধে দেখিয়ে তারপরে আটা মেখে রুটি করবো আজকে একটু দেরি হয়ে গেলো ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে সেই জন্য আর কি আর না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চাটা যে গেছে চাটা ফুটছে ফুটেই গেছে হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এক মিনিট পর ছেঁকে তারপর বাবাকে আমাকে চাটা দিয়ে আমি সন্ধ্যা দেখিয়ে নেব না চলো পরে আসছি আবার সন্ধে দেওয়া হয়ে গেছে আমার এই মাত্র দিয়ে আসলাম সন্ধে দিয়েছে আটাটা মেখে নিলাম ভালো রুটিগুলো করে নিই আর এই যে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই চাকি বেলনা সব রেডি করে নিয়েছি এদিকে আটা ওইদিকে হটপট এই আটা দেখে নিলাম আর তাও তাওয়াটা বসিয়ে দিয়েছি আর একটু পরে করবো রুটিটা এখন আমার যে ভিডিও এডিট বাকি আছে সেটা করে নেব পরে তারপরে রুটিটা করবো আজকে তো তোমাদের সাথে যা যা করেছি সব শেয়ার করেছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা